দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি রেল স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে আজ সকালে এর কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের জিএম মিহির কান্তি তিনি সকালে তিতু ট্রেনে রাজশাহী থেকে হিলি স্টেশনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিলি স্থলবন্দরের ব্যবসায়ী সহ স্থানীয়রা পরে স্টেশনটির পুনরায় কার্যক্রম চালু উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ হারুন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে উল্লেখ্য দুই সালের আটই জানুয়ারি লোকবল সংকট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়